নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি সর্ষে পোস্ত দিয়ে অসাধারণ একটি চিংড়ি মাছ ভাপা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই টেস্টি এই রান্নাটা, আর বানানো তো খুবই সহজ। চলুন তাহলে এই অসাধারণ রেসিপিটা কীভাবে বানাতে হয় আমরা দেখে নিই। চিংড়ি ভাপা বানানোর জন্য 200 গ্রাম ভালো ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন লাগছে। 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 2 কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। চিংড়ি মাছ ভাপায় কালো সর্ষে দিলেই টেস্টটা ভালো হয়, কেননা কালো সর্ষেতে খুব ভালো ঝাঁজ থাকে, সেই কারণে চিংড়ি ভাপা টেস্টটা অনেক বেশি ভালো হয়। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো লাগছে, 1 চা চামচ পোস্ত বাটা লাগছে। পোস্ত বাটা দিলে চিংড়ি ভাপা টেস্টটা আরও বেশি ভালো হবে। আর 1 টেবিল স্পুন সর্ষের তেল লাগছে। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল ছাড়া চিংড়ি ভাপা টেস্ট ভালো হবে না। অনেকে এর মধ্যে জিরের গুঁড়ো দেন, কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে আমি এই রান্নাটা করে দেখেছি, এর টেস্টটা অনেকটা খারাপ হয়ে যায়, তাই জিরের গুঁড়োটা দেবেন না। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের ঢাকনাটা বেশ শক্ত হতে হবে, না হলে যখন আমরা কড়ার মধ্যে এই টিফিন বক্সটা বসাবো ঢাকনাটা খুলে জলটা ঢুকে যেতে পারে। এবার এই টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচ দিয়ে এটা বা হাত দিয়ে মিক্স করতে হবে। আমি যেহেতু সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, তাই আলাদা করে কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না, তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করে অবশ্যই দিতে পারেন। খুব ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, এটা একটু গা মাখাই হয়, তবে যদি বেশি গ্রেভি পছন্দ করেন অল্প একটু জল দিতে পারেন, বেশি জল দিলে এর টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার এই চিংড়ি মাছটা আমরা ঢাকনা বন্ধ করে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই মাছটা ম্যারিনেট করে রাখা অবস্থায় 10 মিনিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। হাই ফ্লেমে কড়ায় 1 কাপ জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার সাবধানে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন প্রচন্ড গরম আছে, এই অবস্থাতেই আরো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমরা এরকম ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তখন ঢাকা খুললে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। 10 মিনিট পরে আমরা ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি ভাপা চিংড়ি রেসিপি। দেখলেন তো ভাপা চিংড়ি বানানো কতটাই সহজ, আর এর টেস্টটা এক কথায় অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।